কইছিল 20% লাভ দিব আমি ওই লোভে পড়া আরে 5 লাখ 51500 টাকা ইনভেস্ট করে কইছি বাবা তাইলে এবার হিসাব কর আঙ্কো 10 লাখ 20000 টাকা এতরার 5000 টাকা কি আমার 5 লাখ 51500 টাকা বড়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং শিয়ালের কাছে মুরগি বর্গা দিব কেন তুমি আমারে বিশ্বাস করছ না মাঝে মাঝে করি ভাইয়া সব সময় করি না কি রে আবু তুই করছ না না দাদু শুভ তুই আমারে বিশ্বাস করছ না কোন অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করব প্রশ্নই আসে না তাহলে তো ভাইয়া এই নতুন কথা আগে এসে দেখছেন আই কিন্তু আমরা একটু হলেও কিন্তু করি কি কিন্তু করি না ভাইয়া ঠিক আছে তবে টাকা তোরা জেনে খুশি সেনে রাখ এখন আয় লাভের টাকা ভাগাভাগি করি আয় টাকা দে কি লাভের টাকা ভাগাভাগি করব হাবু ভাই তো 5 লাখ 36 টাকা উঠলাম 7 লাখ 20 এখন লাভের টাকা ভাগাভাগি করব তিন জনে আমার বেশি থাকবো কারণ আমি বেশি কথা কইছি আমার সিবি থাকবো বেশি না ভাইয়া ডিল তো এটা আসছিল না ডিল তো আছে লাভের টাকা যেটা থাকবে এটা আমরা বাইরে ঘুরুম আমরা নিজের নিজেরা খানা দানা করুম নিজের নিজের জামা কাপড় কিনুম আমরা এনজয় করুম আর আমরা বাকিটা যদি আগে চাই ফেলা তাহলে চলতো না ভাইয়া না তোরা আমরা আমারে বিশ্বাস করস না আমি তোর সাথে কোথাও যাবো না আমার ক্যাশ লাগবো ক্যাশ না এর মধ্যে বিশেষ অবিশ্বাসের কথা না তো ভাইয়া বিশ্বাস করেন এটা তো একজনের ব্যক্তিগত ব্যাপার কিন্তু লাভের টাকার হিসাবটা তো সবার ভাইয়া আমি ঘুরতে যাবো না ভাই আমার যে টাকাটা আছে ওটা না তাহলে আপনি আগে বলে দিতেন আমরা ঘুরতে যাবেন না তাহলে এখন বলতে এই টাকা দিয়ে ঘুরাই হইবে কারণ এই ক্যাশটা দাও এটা কারো এটা তো আগে থেকে বলা ছিল কারো ক্যাশ টাকা দেওয়া হইতো হ্যাঁ বলেই তা আবু আবুটা পায় আবুটা আবুরে বুঝাইয়া দেওয়া হইছে 32 টাকা আছে আবু সহকারে সবাই মিলে এনজয় করব আমরা তো কক্সবাজার যাব দাদু হ্যাঁ আবার তার চেয়ে বড় কথা ভাইয়া টাকাটা ছিল হেতা হেতে পাইতো জাকিরিয়ার কাছে হেতে জেনে লাভের টাকা বেশি পাইছে হেতে যেটা কবে হেটাই হবে তুই কি বলছ আমরা কি বাইরে ঘুরতে যাব নাকি হেতার সব কিছু দিয়ে দিও না আমরা সবাই মিলে ল কক্সবাজার যাই দাদু লাইন আমরা সব কিছু ভাই অ্যাডভান্স বেশি করে এটা আমরা একটা সমস্যা এই হাবুটি এখন কালকে সব আমার অ্যাকাউন্টে রাখবি আমাকে সেমিস্টার শেষ হলে তারপর আমরা ডিসিশন লইম যে আমরা কি করব না করব হাবুটি যেটা লাগবো এটা তো হাবুটি টিয়া বাদ বাকি লাভের টাকা যেটা থাকবো এটা দেখে আমরা ঘুরতে যাব না কি করব এটা আমরা সেমিস্টার শেষ সর্ব ডিসিশন লই আর হাবু তো যে টাকা পয়সা লাগে যেতে লাগবে তা আরে কবি আমি অ্যাকাউন্ট তো উড়াই তোরে দিয়ে দিই ঠিক আছে এটা নিয়ে যেতাম ফারদার আর কোনো কথা যেতাম না শুনি এ বলে দিলাম টাকাটা সেফ থাকবে বাস শেষ তোর যেহেতু বিদেশ যাওয়া হইতাছে না তুই টাকাগুলো আমার দিয়ে দে আমি আমার ওই ব্যবসায় লাগাই ওইখান থেকে যে লাভ হইব দুই ভাইয়ের জীবন খারাপ হয়ে যাবে না দাদু আমি এটা আপনি দিতে পারবো না কারণ আপনি তো জানেন আমি বিদেশ চলে যাব এটাই আমার শেষ সম্বল দাদু আপনি এটা হাটা নিয়েন না দাদু আরে বেটা যখন বিদেশ যাবি তখন ফিরাই দে মনে দে না দাদু আমি এটা হাটা দিতে পারবো না আমি একজনের সাথে কথা বলছি সে আমার দ্বারা কাগজপত্র চাইছে সে বলছে ভিসা হইলেই টাহা জমা দিয়ে দিতে কখন না কখন ভিসা হইয়া যায় তখন তো টাহা লাগবে আনে আমি এটা হাটা দিতে পারবো না কারে না কারে দিবি টাকা বেটা পরে তো আবার জাকিরের মতো ধরা খায় যাবি না দাদু আমার তো ওই নেহালের সাথে কথা হয়েছে নেহালের পরিচিত লোক তার সাথে আমি খুব ভালো করে কথা বলছে সে আমারে বলছে ভিসার আগে টাহা দিতে হইবে না ভিসা হওয়া মাত্রই টাহা দিয়ে দিতে আরে বেটা আমি যদি না যেতাম তুই এই টাকাগুলো উদ্ধার করতে পারতি পারতাম দাদু শুভ আর কাবিলা গেলে এমনি টাহা দিয়ে দিতে জাকি শুভ আর কাবিলার চেহারা দেখে টাকা দিছে না আমার চেহারা দেখে টাকা দিছে বেটা দাদু তারপরও আমরা মধ্যে টাহা চাইয়েন না আর বাড়তি টাহা তো দেশে ওই টাহা দিয়ে আমরা একটু ঘুরমা নেয়া গার্মা আনে আনন্দ ফুর্তি কর্ম আনে আমরা মধ্যে টাহা চাইয়েন না দাদু যা তুই বিদর যা কামলা ঘাট ফিরা আইসা দেখবি আমার তিন তিনটা ফ্ল্যাট একটা আমি থাকি আর দুইটা ভাড়া দিছি আচ্ছা দাদু তাহলে তো খুব ভালোই জানে আমি বিদেশ থেকে যখন আসবো বোপলা পান নিয়ে আমনে সেই ফ্ল্যাটে থাকবো আমনে কিন্তু আমার দ্বারা টাহা চাইতে পারবেন না দাদু টাহা চাইতে পারবেন না ভাড়া দিয়া থাকতে হবে তাও তখন চিন্তা করবো তরে আমি ভাড়া দিমু কি না কি দাদু কি বললা গেলেন আমি টাহা দিয়ে থাকবো আপনাদের এখানে আমরা যে এখানে ফিরি ফিরি থাকতে আছেন আপনার দ্বারা কি আমি কোনো টাহা চাইছি এ আহ ওই তাড়াতাড়ি আমি খোদা লাগিয়ে গেছে বাহ ভাইয়া পুরো গ্রাম বাইরে হইতেছে ভাইয়া ঘি দেন মনে হয় দেখ সবাই মিলে একলগে খাওয়া শুরু করি নিজে পাইয়ে শুরু করে দিছো
ডিম আর বেগুন ভাজা ইচ্ছা করে রাখি নাই, তাহলে গরু মাংসের যে আসল টেস্টটা এটা পাইতেন না। আরে ভাইয়া গরু মাংস আনছে এক কেজি, এটাই করে খান না। এক কেজি মাংস বেটা দেখা তো আড়াইশো লাগতেছে। চোখ খুলি খান, চোখ বন্ধ করে খাইলে তো না পাশা ভাই খান, আরো আছে তো। আচ্ছা আরো আছে, যত লাগে তত খান। আমি আমারটা নিয়ে না। হ্যাঁ আমি একটু খাই নি। হ্যাঁ আমি নিচ্ছি ভাই, আমরা খান না। হ্যাঁ আমি নিচ্ছি তো, একটু ঝোল লাগলো। হ্যাঁ পাশা এই যে ঝোল না। হ্যাঁ ভাইয়া রে পুরা নরম হয়ে গেছে মাংস এগুলো। বোরন ভাইয়ের বুঝে তো রাগ করবো, বোরন ভাই হাতারে রান্না করি হাতার রাগ মিটা লইব। বাবারে খালি তো আমাকে সেমিস্টার ফি নতো, এখানে হাবু ভাই 7,20,000 টাকা, আমাকে সেমিস্টার ফি 1,00,000 টাকা, কত হইলো 8,20,000। মোবাইল মানি ব্যাগ ইগুন সত্যি আরো 3,00,000 টাকা দরজ স্যার, 10,20,000 টাকা। তাইলে এবার হিসাব কর, আমাকে 10,20,000 টাকা, এত না 5,000 টাকা কি আমার 5,51,500 টাকা বেড়া। আর এটা বিশ্বাস হারা, তারপরে যোগ করো স্যার, এত 5,00,000 টাকা, আমাকে 10,20,000 টাকা, 15-16,00,000 টাকা গো, 15-16,00,000 টাকার মতো পুরা কেসি হয়ে গেছে রে। আমি তোরে কতবার বলছি, কতবার বলছি ব্যাডিগার আই নোয়াখালী কোথাও না কোথাও দেখছি, তুই তো আরেক লেভেল ফাপড় দিয়ে এবার দেখছ মিলছে মিলছে। হ্যাঁ তো ভোটার আইডি কার্ড এটা কোনাই। আরে বেটা সব কিছু তো ড্রয়ারে রাখছি, ড্রয়ার তো খুললেই নিয়ে গেছে বেটা। ভোটার আইডি কার্ডও নাই আর কোনো কপি রাখছি না, এক কপি রাখছি ওটা তো ড্রয়ারেই আছে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।